বারবার একটাই কথা বলবো, ওয়েনজিলাকে ভুলে যেও না, ওয়েনজিলাকে ভুলে যেও না। সকাল সকাল ঘুম থেকে ওঠা, ব্যস্ত হাতে টিফিন তৈরি, ছোট্ট মেয়ের পেছনে খাবার নিয়ে রিলে দৌড়, বাড়ির মধ্যে সে যেন এক যুদ্ধের পরিস্থিতি। ঐন্দ্রিলাকে ঘিরে এমনই ছিল দাস দম্পতির জীবন, বলা ভালো হারিয়ে যাওয়া জীবন। শুক্রবার থেকে খুলে গেল ক্রাইস্টচার্চ স্কুল, পড়ুয়াদের ভিড়, অভিভাবকদের আলোচনা, ফের ব্যস্ততায় ডুব দিল দমদমে স্কুল। কিন্তু এই সব থেকে অনেক দূরে ঐন্দ্রিলার মা বাবা, মেয়ে নেই, ব্যস্ততাও নেই, তবুও তাঁরা খুশি, অন্য ঐন্দ্রিলাদের কথা ভেবে খুশি। স্কুল খুলেছে তো আমি খুশি হয়েছি, ছাত্রীরা স্কুলে যাচ্ছে এবং তারা হাসি খুশি জীবন, তাদের পড়াশোনা আবার শুরু করবে, আমার জীবনে ব্যস্ততা শেষ, ওয়েনজিলার ক্রাইস্টচার্চ স্কুলে যাবে না। শুধু একটাই আরজি, ঐন্দ্রিলাকে ভুলো না। কালকে সারা রাতই ভেবেছি ওয়েনজিলার কথা, কিন্তু আজকে যারা হাঁটতে হাঁটতে যাচ্ছে তারা যেন ওয়েনজিলাকে না ভুলে। ঐন্দ্রিলার মায়ের আরজি, ভবিষ্যতে আরো সতর্ক হোক স্কুল। শুধু মা বাবাই নয়, ঐন্দ্রিলার স্মৃতিতে মগ্ন তার সহপাঠীরাও। স্কুল খোলার খুশি ছাপিয়ে তাদের গলায় আজ মন খারাপের কথা। আমি ওর সাথে বাসে যেতাম কিন্তু আমি ফিরতাম না, আজকে অনেক খুব খারাপ লাগছে, মন খারাপ হচ্ছিল বন্ধুদের সাথে। আমাদের রোজ স্কুলে আসা বন্ধুদের সাথে গল্প করাটা হচ্ছিল না বলে। স্কুল হবে, পঠন পাঠন হবে, ফের স্বাভাবিক হবে ক্রাইস্টচার্চ, কিন্তু ফিরে আসবে না ছোট্ট সেই মেয়েটা। হাজারো ঐন্দ্রিলাকে নিয়ে স্কুল মেতে উঠলেও শূন্য মনেই রয়ে গেলেন এই মা বাবা। কৃষ্ণেন্দু অধিকারী ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।